তো আমরা শ্রীরামপুরে নগর মোড়ে ঠাকুর দেখতে এসেছি, কালী ঠাকুর। সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। এখনো লম্বা লাইন আছে, লম্বা লাইনে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে প্রচন্ড বড় লাইন। এতক্ষণ লাইনে দাঁড়ানোর পর এবার আমাদের পালা এসেছে ভেতরে যাওয়ার। আমরা এসে গেছি আর কিছুক্ষণের মধ্যে শো শুরু হবে। তোমরা এতক্ষণ দেখলে যে তিমি মাছটা, সেই তিমি মাছটার মুখ খুলে গেছে। এবার আমরা সেই তিমি মাছের মুখের ভেতর দিয়ে ঠাকুরের দর্শন করতে যাব। তো তিমি মাছের মুখের ভেতরে যেমন লাল হয় তেমনই চারিদিকটা লাল করেছে, বেশ ভালো হয়েছে। এবার আমরা পুরো সমুদ্র, সমুদ্রের ভেতরে গেলে যেমন হয় না তেমন একটা অনুভূতি হচ্ছিলো। যেন আমরা সমুদ্রের ভেতরেই গেছি, সেখানে মা কালী বিরাজ করছে। সিরিয়াসলি দারুণ হয়েছে একদম। এখানে সামুদ্রিক কিছু প্রাণী দিয়ে দিয়েছে। ফ্রেন্ড, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না আমাদের দেশে সেখানে সাংবাদিকও চলে এসেছে, বড় কলকাতা সাংবাদিক। তারপর আসল মানে বুঝতে পারা, এ ধন তো ঈশ্বরের ধন, তার কৃপা না থাকলে এটা পাওয়া সম্ভব না। তাই ঈশ্বরের পায়ে সব কিছু সঁপে দিয়ে নির্লোভ জীবন বেছে নেওয়া, হ্যাঁ সন্ন্যাস জীবন। তো আমার ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওতে অবশ্যই লাইক করবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভিডিওতে শেয়ার করতে ভুলবেন না। এখানে যদি আপনারা চান তাহলে ঠাকুর দেখতে আসবেন। বাই।